কক্সবাজারে উখিয়ায় আস্তানায় র্যাবের অভিযান দুপক্ষের মধ্যে গোলাগুলি খাস জমি সত্ত্বেও দিঘি অধিগ্রহণের প্রস্তাব টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ নিয়ে বিপাকে বরিশালের উজিরপুরের মানুষ টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা আর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে টাইগাররা বিআরবি কেবল সংবাদ শিরোনাম বিস্তারিত কক্সবাজারের দেখছিলেন এবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র গ্রেনেড ও রকেট সেল সহ আর্সার দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাব পনেরো ভোরে লালপাহাড় এলাকায় এ অভিযানকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময় হয় র্যাবের র‍্যাব জানায় বেশ কিছুদিন ধরে ক্যাম্পে রোহিঙ্গা হেড মাঝি সহ কয়েকজনকে গুলি করে ও গলা কেটে হত্যার ঘটনা ঘটছে এর প্রেক্ষিতে র‍্যাব ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে তারই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উখিয়ার ক্যাম্প সংলগ্ন পাহাড়ে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানা অবস্থার শনাক্ত করা হয় পরে রাত দুইটায় পুরো লাল পাহাড় ঘিরে অভিযান শুরু করে র্যাব এক পর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি বর্ষণ শুরু করে র্যাবও পাল্টা গুলি ছোড়ে জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক দুদিন ব্যাপী বৈশ্বিক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে নয়টায় রাজধানীর একটি হোটেলে সম্মেলন শুরু হয় এতে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক ডক্টর নাতালিয়া কানেম সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন বাংলাদেশ ছাড়াও সংলাপের আয়োজক জাপান ও বুলগেরিয়া বৈশ্বিক সংলাপে প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সালের পাঁচ থেকে ১৩ সেপ্টেম্বর মিশরের কায়রোতে প্রথম জনসংখ্যা উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল আইসিপিডির ত্রিশ বছর পূর্তির উদযাপন উপলক্ষে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতায় তিনটি বৈশ্বিক সংলাপের আয়োজন করা হয়েছে এরই মধ্যে প্রথমটি অনুষ্ঠিত হয়েছে আফ্রিকার দেশ বেনিনে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ নিয়ে বেপাকে উজিরপুর খাস জমি থাকা সত্ত্বেও এবং ভরাট করে জমি অধিগ্রহণে উপজেলা পরিষদের প্রস্তাবে ক্ষুব্ধ তারা খাস জমির পাশে খাল এবং হাট থাকার উছিলায় নদীর কাছাকাছি জমি অধিগ্রহণের প্রস্তাব দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন হাসান জানাচ্ছেন বিস্তারিত বরিশাল উজিরপুরের বামরাইল ইউনিয়নের বাহরকাঠি গ্রামের পরিত্যক্ত এই খাস জমিতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের দাবিতে এই বিক্ষোভ এখানকার দুই দশমিক উনআশি একর জমি কাগজে কলমে হাট থাকলেও বাস্তবেতা পরিত্যক্ত টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জন্য দরকার তিন একর জমি যার বাকিটা বিনামূল্যে দিতেও আগ্রহী আশপাশের মানুষ

এই জমিটা সরকারি খাস ক্ষতিমুক্ত জমি এটা একবার করতে গভর্নমেন্টের কোনো পয়সা খরচ করতে হবে না তিন একর জমি খাস জমি আছে পাশে যদি আরো জায়গা লাগে আমাদের আরো যত একর জায়গা লাগে আমরা এই কলেজের জন্য আমরা সবাই বদ্ধপরিকর আমরা চাই যে এইখানে কলেজটা যাতে হয় আমরা চাই না সরকারের কোষাগার থেকে অনার্থক কোনো অর্থ অন্যায়ভাবে তারা লস করুক সরকার স্থানীয়রা লিখিত দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর আশ্বাস দিয়েছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক জনগণের দাবি তো একটা গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব মোতাবেক যদি আমাদের কাছে কোনো আবেদন আসে আমি আমি ক্ষুদ্র মানুষ আমি এখান থেকে চেষ্টা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য যে তারা যেন মানে বিষয়টা বিবেচনা করেন আর কি প্রকল্প পরিচালকও চান খাস জমি কারণ অধিগ্রহণে টাকা বেশি লাগলে থেকে যায় প্রকল্প বাতিলের ঝুঁকি আমরা তো চাই খাস জমি বেশি হোক কারণ অর্থমন্ত্রা টাকা সার করছে না এইজন্য যা ফাঁস আমাদের সুবিধে অর্থমত অল্প টাকা দিয়ে দেয় বেশি টাকা হলে দেয় না জনস্বার্থ বিবেচনায় অধিগ্রহণের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিয়ে আর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক সংশ্লিষ্ট উপজেলার সকল নাগরিকের স্বার্থ বিবেচনা করে যেখানে প্রতিষ্ঠিত হলে সবাই লাভবান হবে আমরা সেই রকম জায়গায় যাচ্ছি এটা যাতে প্রতিষ্ঠিত হয় সেই বিষয়টি আমরা দেখব বামরাইলের রাইলের বাহর কাঠির খাস জমিতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজটি হলে সরকারের কোটি কোটি টাকা বাঁচবে দাবি স্থানীয়দের হাসান বরিশাল ক্রিকেট প্রসঙ্গ টি টোয়েন্টি বিশ্বকাপ পনেরো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইনজুরি আক্রান্ত পেসার তাসকিন আহমেদ বিশ্বকাপে যাচ্ছেন সহ অধিনায়ক হিসেবে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত উইকেট এ বিকল্প হিসেবে টিকে গেছেন লিটন দাস অলরাউন্ডার সাইফুদ্দিনের পরিবর্তে জায়গা পেয়েছেন তানজিন হাসান সাকিব এদিকে বিশ্বকাপ খেলতে আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে টাইগাররা মনির হোসেন খানের রিপোর্ট নাজমুল হোসেন শান্ত দলনায়ক তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন অনেকটা সময় নিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ তাস্কিনের ইঞ্জুরির কারণে দল ঘোষণায় সময় নিয়েছে বোর্ড শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে আছেন এই পেসার শুধু জায়গায় পাননি দলের সহ তিনি যদিও বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ দুটিতে খেলতে পারবেন না তাস্কিন জিম্বাবুয়ের বিপক্ষে টানা চার ম্যাচ খেলানোর আফসে ভুগছেন গাজী আশরাফ লিপু এখন আমাদের নিজেদের কাছেও অনেক রিগ্রেট হয় যে আমরা যদি এই ব্যাপারে আরও অ্যাগ্রেসিভ হতাম তাকে বাদ দিতাম এখন ইউ নেভার নো কবে কে ইঞ্জর হবে আগে আগের থেকে প্রিডিক্ট করা যায় না আবার এর ভবিষ্যতেও কেউ বলতে পারে না কোন খেলাতে কোন দলের কোন খেলোয়াড় ইনজোর হয়ে যাবে দ্যাট ইজ বিট ভেরি আনফরচুনেট দ্যাটস ট্রু স্কোয়াড ঘোষণায় খুব বেশি চমক আনেনি নির্বাচক প্যানেল জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে ষোলো গড়ে একাশি রান করেও অধিনায়ক কোটায় থাকছেন নাজমুল হোসেন শান্ত ছন্দে নেই লিটন দাস তবে অভিজ্ঞতা আর উইকেট কিপিং এর সামর্থ্যের কারণে টিকে গেছেন তিনি সৌম্যকে দলে নেওয়া হয়েছে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং সামর্থ্যের কারণে টপ অর্ডারে একমাত্র তানজিদ হাসান তামিমই ভরসা দিচ্ছেন টিম ম্যানেজমেন্টকে অস্বস্তির জায়গা বলবো যে যদি ফর্মে না থাকে তাহলে একটা অস্বস্তির একটা তো জায়গা হয় কিন্তু আমাদের খুব বেশি সেখানে অপশন না থাকার মানে উই আর শিওর যে আমরা যা করছি আমরা সেখানে কোনো ভুল করছি কি না তো কাজেই আমরা একজন ব্যাটসম্যান জাস্ট রান পাচ্ছে না দেখে যদি আপনি আরেকজন নতুন একটা ব্যাটসম্যান দিকে যান তাহলে ইউ মে কমিট অ্যানাদার মিস্টেক দলের টপ অর্ডারে খারাপ পারফরমেন্স চিন্তার ভাঁজ ফেলেছে নির্বাচকদের কপালে মিডল অর্ডারে তাওহিদ হৃদয় মাহমুদউল্লাহ রিয়াদ আর তরুণ জাকের আলী অনেক তাদের বড় ভরসা এই দল নিয়ে বড় কোনো স্বপ্ন দেখছেন না নির্বাচকরা